नमस्कार बंधुरा, सजबातेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आजके आमी आपनादेर रान्ना करे देखाच्छी भुना सिमई। चलुन ताहले रान्नाटा शुरू करा जाक। प्रथमे एकटा प्यान भालो करे गरम करे निये आमी ताते दिच्छी 3 टेबिलस्पून देशी घी। घीटा मेल्ट हो गेले आमी एर मध्ये दिच्छी 1/3 कप काजू, आमंड, किशमिश, पेस्ता कुचानो। ड्राई फ्रूट्स गुलो तुले नेबार पर आमी ए घीर मध्ये दिए दिच्छी 100 ग्राम भाजा सिमई। এই সিমইটাকেও লো ফ্লেমে 3-4 মিনিটের মতো হালকা ভেজে নিতে হবে। সিমইটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মালাই সমেত দুধ। এরপর ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না দুধটা পুরোপুরি অ্যাবজর্ব হচ্ছে। দুধটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি 1/3 কাপ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে লো ফ্লেমে 4-5 মিনিটের জন্য রান্নাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা জল তৈরি করে নিচ্ছি, যেই জলটা আমি রান্নায় ব্যবহার করব। আমি একটা বাটিতে 1/4 কাপ জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন অরেঞ্জ ফুড কালার এবং 1/4 টিস্পুন কেওড়া জল এবং সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে এই তৈরি করা জলটা আমি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। জলটা মেশানো হয়ে গেলে আমি আবারও 3-4 মিনিটের জন্য রান্নাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকা খুলে আমি এতে অ্যাড করছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো এবং ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। রান্নাটা প্রায় আমাদের হয়েই এসেছে। এই সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম থেকে শেষ অবধি এই রান্নাটা পুরোপুরি লো ফ্লেমেই করতে হবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবং 3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এই সিমই রান্নাটিকে টুটি ফুটি এবং চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছি। সিমইয়ের পায়েস তো আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি, কিন্তু বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী রান্নাটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী রান্না নিয়ে।